हेलो फ्रेंड्स, आज के अपन के देखो हिरो एच एफ डिलर्स बॉलर सर क्यों फिटिंग करते हैं। सर्वप्रथम एखानकार बॉलर सर खुले नीते हैं, एखान खुले नीते हैं, हमें खुले नहीं बॉलर सर थे, एखे बॉलर सर खुले नीते हैं। बॉलर सर खोलार पर बॉलर सर ठुकते हैं। सर्वप्रथम एखे एक भलोकर कपड़ दिए देते हैं, तरह एखे एवं खुले जाए। इजी देखें फ्रेंड्स, इजी खुले गए बॉलर सर। सर्वप्रथम नतून बॉलर सर दिए दीते हैं, তারপরে পুরনো বলেসারটা যেটা পুরনো বলেসার ছিল ওটাকে দিয়ে দিতে হবে। তারপরে তখন পাইপ দিয়ে ঠুকে নিতে হবে। দেখেন ফ্রেন্ডস, এভাবে সর্বপ্রথম এখানে এটা বসানো হয়ে গেছে। বসার পরে এটা হয়ে গেছে, নিচের বলেসারটা বসানো। এখানে সর্বপ্রথম বলেসারটা বসিয়ে দিতে হবে, বসার দিয়ে একটু বসিয়ে নিতে হবে। ফাইনালি আমাদের বলে স্যার বসানো হয়ে গেছে। এবার পুরো নাটটাকে খুলে নেব ঝুল দিয়ে। ফাইনালি বসানো হয়ে গেছে আমাদের বলে স্যার, এখানে হয়ে গেছে। এবার এখানে গিরিশ দিয়ে কিন্তু বলগুলো লাগবে। এখানে কিন্তু একটা রাবার থাকে ফ্রেন্ডস, এখানে রাবারটা অবশ্যই অবশ্যই দেবেন। এখানে আমাদের বল বসানো হয়ে গেছে, এখানে হয়ে গেছে। আমরা এবার টিটাকে উপরে উঠিয়ে নেব। কি উঠার পরে আমাদেরকে ভালোভাবে নাকটাকে টাইট দিয়ে নিতে হবে। মাপ অনুযায়ী টাইট দিয়ে দেবেন। এখানে আপনারা গজিয়ে দেখে নেবেন, ঠিক আছে? যদি না গজে তাহলে ঠিক আছে, কিন্তু হালকা একটু যেন গজে, তাহলে এখানকার নাকটা ভিড়িয়ে আপাটিটা ভিড়িয়ে ঠিক হয়ে যায়। নাকটাকে এখন মোটামুটিভাবে টাইট দিয়ে দিতে হবে। টাইট দেওয়ার পরে সকারগুলো উঠিয়ে ভালোভাবে টাইট দিতে হবে। চাকাটা ফুল টাইট হয়ে গেলে এখানকার নাটটা ভালোভাবে টাইট দিয়ে নেবেন। সর্বপ্রথম আমি এখানে টাইট করে নিচ্ছি। নাটটা টাইট হয়ে গেলে এখানে টাইট দিয়ে দেবেন, ঠিক আছে? এখানকার নাটটা টাইট হয়ে গেলে আপনারা সিট ট্যাঙ্কি ভিড়িয়ে দেবেন। এভাবে কিন্তু হ্যান্ডেলের কাজ করে। এভাবে হ্যান্ডেলের কাজ করলে হ্যান্ডেলের রেসার কিটটা লাস্টিং ভালো করে, ঠিক আছে?